তো আমাদের কিছু বন্ধুরা গত দুদিন তিন দিন আগে আমফান বিধ্বস্ত সুন্দরবন, তো সেখানে গিয়েছিল কিছু ত্রাণ সামগ্রী দিতে। তো সেখানে গিয়ে তারা ত্রাণ সামগ্রী দিল এবং কিছু অন্যান্য অভিজ্ঞতার সম্মুখীন হলো। তার মধ্যে একটি ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের দেখাচ্ছি, কেউ হাসবেন না, কিন্তু যেটা ঘটেছে সেটাই আমরা দেখাচ্ছি, একটু দেখুন। কিন্তু বন্যা জল নেমে যাবে তো বিড়ি, ভালো কথা খারাপ লাগতেছে এখন, ভালো কথা খারাপ লাগতেছে, এক ব্যান্ডেল বিড়ি দিলে আরো খুব ভালো হতো। আচ্ছা, তো যে জিনিসটা এইভাবে চাইছে সেই জিনিসটার কি এমন মানে উপকারিতা বা অপকারিতা? অপকারিতা অবশ্যই আছে, স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ অবশ্যই, কিন্তু কিসের জন্য কেউ এই জিনিসটার জন্য এতটা পাগল হয়? তো যারা স্মোকার আছো বা আই থিঙ্ক অনেকেই আছো যারা এই জিনিসটাকে এতটাই ডিমান্ড করো, তো কেন করো, ঠিক কী কারণে এতটা জরুরি জিনিসটা তোমাদের মনে হয় সেটা কমেন্ট করে জানাও। আর এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে একটাই আবেদন করতে চাই, প্রথমে করোনা, তারপর আমফান, এইসব ঝড় এবং অনেকেরই কাজে কিন্তু সমস্যা হচ্ছে, কাজে যেতে পারছে না, এই সব কিছু মিলিয়ে চারিদিকে অনেক নিডি মানুষ বা যাকে বলে মানে গরিব দিন দরিদ্র অসহায় মানুষ রয়েছে। তোমরা যে যতটা পারো সাহায্য করো, হেল্প করো, সাহায্যের হাত বাড়িয়ে দাও। আমার অনেক বন্ধু বান্ধব এবং আমাদের নিজেরও কিছু গ্রুপ আছে যারা এই কাজগুলো করছে, আমি কারো নাম বলতে চাই না, কারণ আমি এই ভিডিওর মাধ্যমে কোনো অ্যাড করতে চাই না। তো তোমরা দেখবে তোমাদের আশেপাশে নিশ্চয়ই অনেক এরকম গ্রুপ আছে যারা এই কাজগুলো করছে, তো তাদের সঙ্গে জড়িত হয়ে করো, যেখানে তোমার সব থেকে বেশি কনফিডেন্স পাও মানে জড়ানোর বা তোমার হার্ড আর্ন মানি ডিভোট করার, হার্ড আর্ন্ড মানে পরিশ্রমটা দেওয়ার, তো যেখানে তুমি কনফিডেন্স পাচ্ছ সেখানেই তুমি জয়েন করো, বাট করো, একটু সাহায্যের হাত বাড়ালে হয়তো এই গরিব মানুষগুলো, নিডি মানুষগুলো বেঁচে যাবে, কেউ খাবার পাবে, কারো চিকিৎসা হবে, অনেকের অনেক কোনো সুবিধা হবে। তো আমরা তো মানুষ, মানুষ মানুষ হয়ে মানুষের জন্য যতটুকু করা যায় আর কি। তো এটা বলেই আমি এই ভিডিওটা এখন শেষ করছি, ভিডিওটাকে ছড়িয়ে দাও বন্ধু বান্ধব আত্মীয় ভালোবাসার মানুষ সবার সাথে, শেয়ার করো এই মেসেজটা, সবাইকেই দাও, এটুকুই বলার। তো এই ভিডিওটা এখানেই রাখছি তাহলে, চলো পরের ভিডিওতে দেখা হবে, বাই বাই।